সো হ্যালো ব্যান্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পুষ্পা টু। আমরা জানি যে এই ইয়ারে আমার মতে সবচেয়ে যেটা সেরা ছবি আসতে চলেছে সেটা হচ্ছে পুষ্পা টু। এর রেকর্ডের ধারের কাছে কোনো ছবি আসতে পারে কিনা আমার মনে হয় না, এবং এই ছবিটা নিয়ে যা হাইপ আছে, যা বাজ আছে, তো দেখার যে কিরম হয়। ছবিটা 15 আগস্টে ফাইনালাইজড হয়ে গেছে যে আসবে, এবং এই ছবিটা যে টিজারটা সেটা 8ই এপ্রিল আসতে চলেছে। তো দেখার যে পুষ্পা টু এর টিজার কেমন হয়। এটা অফিসিয়াল কনফার্ম কিন্তু করে দেওয়া হয়েছে তাদের টিম থেকে যে পুষ্পা টু এর টিজার আসতে চলেছে 8ই এপ্রিল। তো দেখার যে কেমন হয়। তার সাথে সাথে শঙ্করা বলে একটা ছবি আসতে চলেছে, যেটা শঙ্কর বলে একজন আছে তার বায়োপিকের ওপর বেস্ট করে, এবং এই ছবিটাতে অক্ষয় কুমার, আর মাধবন এবং অনন্যা পাণ্ডেকে দেখা যাবে। আর মাধবন যেহেতু আছে ছবিটার উপর ভরসা আছে, এবং এইরকম কনসেপ্ট একটা সিরিয়াস সাবজেক্টের উপর বেস্ট করা ছবি অক্ষয় কুমার যখন করে সে কিন্তু ভালো কিছু ডেলিভার করে, এবং অক্ষয় কুমার ফাইনালি সে তার ট্র্যাকে ফিরছে, এটা দেখে ভালো লাগছে। তো দেখার যে সেটা কেমন হয়। বনি কাপুর সে জানিয়েছে যে অর্জুন কাপুরকে নিয়ে সে নো এন্ট্রি পার্ট টু অবশ্যই করছে, যেহেতু তার ছেলে। এবং তার সাথে সাথে সে বনি কাপুরকে নিয়ে আর একটা এমন একটা ছবি আনতে চায়, মানে অর্জুন কাপুরকে নিয়ে আর একটা এমন ছবি আনতে চাইছে যেটা একদম মাস কমার্শিয়াল ছবি হবে, সেটা একটু অন্য টাইপস অফ তার ক্যারেক্টার হবে। তো দেখার যে তার ছেলেকে যেভাবে সে প্রডিউস করবে বা যেভাবে সে ডেলিভার করবে সেটা দেখার যে কেমন হয়। এবং পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো, ডন উস্তারার লাইফের ওপর বেস্ট করে ছবি আসতে চলেছে, যেটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম। এবং এই ছবিতে মুখ্য চরিত্র দেখা যাবে কার্তিক আরিয়ানকে, এবং এই ছবিটা ডিরেক্টর যে যিনি আছেন তিনি হচ্ছেন বিশাল ভারদ্বাজ। তো বিশাল ভারদ্বাজ এবং কার্তিক আরিয়ান মানে বিশাল বড় ব্যাপার। এবং সাথে সাথে এই ছবিতে কার্তিক আরিয়ানের অপোজিটে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। তো দেখার যে এই এত ভালো কাস্টিং নিয়ে ছবিটা কিরকম হয়, কারণ বিশাল ভারদ্বাজের ভালো ছবি মানে আমরা সবই জানি যে বিশাল ভারদ্বাজের যে ট্র্যাকিং সেটা সবাই জানি। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো রজনীকান্ত এবং লোকেশ কানাগরাজের আপকামিং ছবি মানে থালাইবা 171কে নিয়ে, তো এই ছবিটার টাইটেল নিয়ে জানা গেছে। এই ছবিটার নাম হতে চলেছে ইগল বলে, এবং এই এপ্রিল মাসে এই ছবিটার টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। কিন্তু এখন লেটেস্ট আপডেটস ওই জানা যাচ্ছে এই ছবিটার নাম হতে চলেছে ইগল। তো দেখার যে ইগলের সাথে লোকেশের যে পুরনো কানেকশন আছে সেটা তো অবশ্যই দেখতে বেশ ভালো লাগে। সাথে সাথে স্টুডেন্ট অফ দ্য ইয়ার পার্ট 3 এই ছবিটাতে মুখ্য চরিত্রে সানায়া কাপুরকে দেখা যাবে, এবং এই ছবিটা একটা ওয়েব সিরিজ হিসাবে আসবে। এবং স্টুডেন্ট অফ দ্য ইয়ার পার্ট 2 ছবিটা খুব বাজে রেসপন্স পেয়েছিল, পার্ট 1টা চলেছিল, কিন্তু পার্ট 3টা তারা ঠিক করেছে ওয়েব সিরিজে আসবে, এবং সেটা হয়তো নেটফ্লিক্স বা ডিসনি প্লাস হটস্টারের এতেই আসতে পারে। ট্রিপল এ 8ই এপ্রিলে আরেকবার দেখা যেতে পারে, মানে আল্লু অর্জুন, অনিরুদ্ধ এবং তার সাথে সাথে অ্যাটলি, এই তিনজনের আপকামিং ছবি আসতে চলেছে, মানে আল্লু অর্জুন এবং অ্যাটলি, এবং এই ছবিতে মিউজিক দেবে অনিরুদ্ধ। এবং এই ছবিতে আল্লু অর্জুনের অপোজিটে হয়তো রশ্মিকা বা কাউকে দেখতে পারি। তো এই ছবিটার যে টিজারটা আসতে চলেছে সেটা 8ই এপ্রিল, টিজার মিনস অ্যানাউন্সমেন্ট টিজারটা। তো দেখার যে আল্লু অর্জুন নেক্সট ছবি যদি এটা হয় তো বিশাল একটা বড় বাস ক্রিয়েট হয়ে যাবে। তার সাথে সাথে স্পিরিট বলে যে প্রভাসের আপকামিং ছবিটা আসতে চলেছে সন্দীপ রেড্ডি বাঙ্গার সাথে, সেই ছবিটাতে 3খানা হিরোইন থাকতে চলেছে, রশ্মিকা মন্দানা, কার্তি সুরেশ এবং তার সাথে মৃণাল ঠাকুর। তো দেখার যে এরকম এত বড় কাস্ট, সঞ্জয় দত্ত আছে, কমেডি ছবি, তো আশা করবো সরি এত বড় কাস্ট এবং তার সাথে সন্দীপ রেড্ডি বাঙ্গার ছবি, তো দেখার যে সেটা কেমন হয়। কমেডি ছবিটা রাজা সাহা, তো দেখার যে সেটা কেমন হয়। তো এটাই বক্তব্য ছিল, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।